کی مہان شان و مر جادا تو مار کی مہان شان و مر جادا تو مار الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد

তা আলিকা বা সোহাবিকা ইয়া আল্লাহ আমার প্রিয় ছোট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুহান আল্লাহ মাশাআল্লা আমার মদিনী চ্যানেলের ছোট বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করুক প্রিয় ছোট্ট বন্ধুরা আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি আমাদের ইনশা আল্লাহ আসল আজকে আমরা অনেক সুন্দর সুন্দর ঘটনাগুলো জানার চেষ্টা করব। আর এ থেকে আমরা কিছু মদিনী ফুলও অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসল যা শিখব যা জানবো সে অনুযায়ী আমল করারও চেষ্টা করব ইনশা আল্লাহ আসল আসুন ছোট বন্ধুরা অনুষ্ঠানের শুরুতে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই امرا تو جانی اللہ نبی محبوب عربی صلی اللہ علیہ وسلم نورانی دور بارے درشی پاٹ کرار اور شون کو فضلت روئے تھے امدن نبی محبوب عربی دویال نبی مایار نبی صلی اللہ علیہ وسلم ارشاد کرے تھے আমাদের নবী সাল্ল আলী ও সালাম করেছেন যারা দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে দরুদ পাঠ করবে তো কেয়ামতের দিনে সেই ভয়াবহ দিনে আমি তাকে নিজের হাত দিয়ে হজে কসারের শরবত জাম আমি পান করাবো করাবহান্লা সেদিন মাথার উপরে সূর্য থাকবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জিভাটা বুকে এসে ঝুলতে থাকবে সেই ভয়াবহ সময়ে আমাদের নবী দয়াল নবী মায়ার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শরবত পান করাবেন হাউজে কসর পান করাবেন যারা বেশি পরিমাণে দরুশরি পাঠ করেছে

আজকে একটি ঘটনা শুনব এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে আর আল্লাহ তালার কুদরত রয়েছে আল্লাহ তালার অনেক দয়া রয়েছে আসুন আমরা সবাই শুনি হাজেদনা বকর বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি তালা আলে ইনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন নেক ছিলেন পরেজগার ছিলেন এবাদত করতেন বন্দকি করতেন লোকদেরকে সৎ কাজের নির্দেশ দিতেন হাজতে বকর বিন আবদুল্লা রহমতুল্লাহ ইনি বলেন পূর্বের জামানায় এক বাদশাহ ছিল সেই বাদশাহ জালিম ছিল অত্যাচারী ছিল লোকদের উপরে জুলুম করতো অন্যায় করতো সঠিকভাবে বিচার করতো না মানুষের মাল আত্মসাত করত। এবং সে মুসলমানও ছিল না লোকদের উপরে অনেক অত্যাচার করতো ওই জামানার কিছু মুসলমান বলল এই বাদশাহ থেকে আমরা লড়াই করবো মুসলমানরা একত্রিত হলো আর ওই জালিম বাদশার সাথে লড়তে মাঠে সবাই নেমে গেল অনেকক্ষণ ধরে যুদ্ধ চললো লড়াই চললো শেষ পর্যন্ত ওই বাদশাহকে মুসলমানরা বন্দি করে নিল ওই জালিম বাদশাহকে বন্দি করে নিল মুসলমানরা বলল কি এই জালিম বাদশাহকে আমরা এমন শাস্তি দিব যাতে করে ওই শাস্তি দেখে এরপর থেকে কেউ যাতে এমন অত্যাচার অন্যায় অবিচার জুলুম যাতে না করে তাকে বন্দি করা হলো তাকে শাস্তি দেওয়ার জন্য লোকেরা বড় একটি তামার ডেগ নিয়ে আসলো আর ওই তামার ডেগের মধ্যে তাকে রেখে দেওয়া হলো আর নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো যাতে করে সে জালিম বাদশাহ নিষ্ঠুর বাদশাহ অত্যাচারী বাদশাহ জ্বলে পড়ে কি হয়ে যায় ছাই হয়ে যায় তার এই শাস্তি দেখে যাতে এই শহরে আর কেউ অত্যাচার জুলুম না করে তাকে হাত বেঁধে পা বেঁধে ওই বড় ডেগের মধ্যে লোকেরা রেখে দিল আর নিচে আগুন জ্বালিয়ে দিল আগুন জ্বলছে 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 এখন বাদশাহ বলল এখন তো আমার মৃত্যু নিশ্চিত রয়েছে তো আমি যার উপাসনা করতাম তাদেরকে ডাকি মিথ্যা মাবুদকে ডাকি যার আমি উপাসনা করতাম এখন ওই বাদশাহ মিথ্যা মাবুদকে ডাকতে শুরু করে দিল কি দেখো তোমরা আমাকে বাঁচাও আমি তো তোমার উপাসনা করেছি তোমার খিদমত করেছি তোমাকেই নজবিল্লাহ মাহবুদ মনে করেছিলাম এখন তোমরা আমাকে বাঁচাও কিন্তু কেউ তার কথা শুনল না যার সে উপাসনা করতো যাকে সে নিজের মাবুদ মনে করেছিল তারা কেউ শুনল না তারা কিভাবে শুনবে তারা তো নিজেই নিজের সহযোগিতা করতে পারে না অন্যর কি সহযোগিতা করবে এদিকে আগুন জ্বলছিল এখন বলল না আমাকে যে হাকিকি সত্যিকারে যে মাবুত আছে আল্লাহ আছে তাকে ডাকতে হবে তার দরবারে আমাকে আত্মসমর্পণ করতে হবে তবা করতে হবে মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা ওই বাদশাহ সত্যিকার অন্তরে কেঁদে কেঁদে তবা করলো আর বলল মলা এতদিন ধরে আমি তোমাকে ডাকিনি এতদিন ধরে তোমার এ মাদত করিনি আমি তোমাকে ভুলে গিয়েছিলাম তোমাকে ভুলে গিয়ে মিথ্যা মাবুদকে আমি ডেকেছিলাম আজ মলা আমি সত্যিকার অন্তরে তবা করছি আর তোমার কলমা পড়ছি মলা আমার ভুল মাফ করে দাও আর এই বিপদ থেকে মলা তুমি আমাকে হেফাজত করো সে কেঁদে কেঁদে আল্লাহকে আল্লাহ তালা তার ফরিয়াদ কবুল করে নিলেন আর আল্লাহ তালা এমন বৃষ্টি বর্ষালেন কে বৃষ্টির কারণে আগুন নিভে গেল এরপরে আল্লাহ তালা বাতাসকে প্রেরণ করলেন এত জোরে বাতাস বইল কি ওই বাতাসের কারণে সে যে ডেগে বসেছিল কোন ডেগে তামার ডেগে বসেছিল লোকেরা বসিয়ে দিয়েছিল যাতে করে সে জ্বলে কি হয়ে যায় ছাই হয়ে যায় তো বাতাস কি করলো ওই বাদশাকে উড়িয়ে নিয়ে গেল সে বাতাস উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আর বলছিল লাই লাহা ইল্ আল্লাহ ইল্লাল্লাহ ইল্ল্লাহ লাইহা ইহ আল্লাহর কলমা পাঠ করছিল আর ভীষণ কান্না করছিল কি আমি আজকে তবা করলাম আল্লাহকে ডাক দিলাম আল্লাহ আমার ফরিয়াদ কবুল করে নিল আর আল্লাহ আমার উপরে দয়া করে এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে নিল বললো মলা তুমি রহমান আছো মওলা তুমি রহিম আছো মলা তুমি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলে মলা তোমার কোটি কোটি শুক্রিয়া উড়ে যাচ্ছিল আর এইভাবে দোয়া করছিল উড়ে যায় 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 এক এমন জায়গায় জনবস্তিতে সে পৌঁছলো ওই বড় ডেকটা ওখানে গিয়ে থামলো তো সেখানকার লোকরা সবাই অমুসলিম ছিল বেধর্মী ছিল তার মুখ থেকে জারি ছিল লাই লাহা ইহ ল ইল আল্লাহ লাই লাহা ইল তো ওই গ্রামের অমুসলিমরা বলল হে ব্যক্তি তুমি এগুলো কি পাঠ করছো তুমি আল্লাহর নাম নিচ্ছ বলে আমি কেন নিব না আমি এই জন্য নিচ্ছি কি আমি অমুক শহরের বাদশাহ আমি আমিও অমুসলিম ছিলাম তো আমাকে লোকেরা বন্দি করে আগুনের মধ্যে ফেলে দিল আমি আগুনের ডেগের মধ্যে ছিলাম আমি সত্যিকারে অন্তরে তবা করে আল্লাহকে ডাক দিয়েছি আল্লাহ থেকে আমি আশ্রয় চেয়েছি মদত চেয়েছি তো আল্লাহ তা আমাকে সেই আগুন থেকে নাজাদ দিল যার কারণে আমি তার কলমা পাঠ করছি আজ দেখো এই তামার ডেগের মধ্যে এখনও আমি বসে আছি আর আল্লাহর হুকুমে বাতাসে আমাকে উড়িয়ে তোমার কাছে নিয়ে এসেছে তোমরা কি দেখছো না ওই গ্রামের লোকেরা অমুসলিম ছিল তারা আল্লাহ তালার এই ক্ষুদ্র দেখে কলমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা ঘটনা শুনলেন দেখলেন আল্লাহ তালাকে যে ডাকে আল্লাহ তালা তার ডাকে সারা দেয় যে সত্যিকার অন্তরে তবা করে আল্লাহ তালা তার তবাকে কবুল করে নেয় যত ভালোবাসে তার চেয়ে দিক বেশি আল্লাহ বান্দাকে ভালোবাসে কেউ যদি আল্লাহকে সত্যিকার অন্তরে ডাক দেয় তো আল্লাহ তালা তার ডাকে সারা দিয়ে তার বিপদকে দূর করে দেয় আল্লাহ আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো বেশি বেশি দোয়া করব। বেশি বেশি প্রার্থনা করব। মনের ইচ্ছাগুলো আল্লাহর কাছে কি করব পেশ করব। আর দোয়া করব মলা আমাদেরকে আলিম বানিয়ে দাও মলা আমাদেরকে হাফিজ বানিয়ে দাও মলা আমাদেরকে নেক বানিয়ে দাও মলা আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো মলা আমাদের মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও এভাবে দোয়া করব তো আল্লাহ তালা বরকত দিবে আল্লাহ তালা দোয়া কবুল করবে তো আমরা বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ আসল আর কার কাছ থেকে সাহায্য চাইবো আল্লাহর কাছে সাহায্য চাইব যখন কখনো বিপদ আসবে বা হবে বা অভাব চলে আসলো হ্যাঁ বা দুঃখ চলে আসলো বা অসুস্থ হয়ে পড়েছি কাকে ডাকবো আল্লাহকে ডাকবো মলা তুমি আমাদের উপরে দয়া করো মলা আমাদের অসুখগুলোকে রোগকে আল্লাহ তুমি দূর করে দাও তো আল্লাহ সবাবো দান করবে আর রোগ দূর করে দিবে আসুন আল্লাহ আল্লাহ আর একটি ঘটনা আমরা শ্রবণ করি সেটা হচ্ছে ওমরে ফারুক রাহু তালা আনহুর ঘটনা খুবই মন দিয়ে শুনবো আর মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আসুন আপনিও শুনুন মন দিয়ে শুনুন ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহ অনেক ভালো ছিলেন আর প্রজাদের অনেক খেয়াল রাখতেন নিজে না খেয়ে নিজের প্রজাকে খাওয়াতেন আর রাত্রে উঠে নিজের প্রজাদের দেখাশোনা করার জন্য তারা কি অবস্থায় আছে তা জানার জন্য রাত্রে না ঘুমিয়ে তিনি বের হয়ে যেতেন তো আমরা একটি ঘটনা শুনব ইনশা আল্লাহ আসল মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আসুন উমরে ফারুক রদি আল্লাহ তালানহু ইনি হচ্ছেন দ্বিতীয় খালিফা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তালা আনহর পরে উনার সম্মান রয়েছে উমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর শান্ত অনেক ঊর্ধ্বে রয়েছে আর উমরে ফারুক রদি আল্লাহ তালানহু জন্নতি আর সকল সাহাবাকেরাম جنتی روئے چین سبحان اللہ سبحان اللہ شکول صحابہ کرام کی جنتی روئے عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ جنتی ابو صدیق رضی اللہ تعالی عنہ جنتی عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ جنتی حضرت علی رضی اللہ تعالیٰ عنہ جنتی شاکل صحابہ کرام جنتی تو عمر فاروق رضی اللہ تعالیٰ نئے পরায়ণ বাদশাহ ছিলেন তিনি নিজের প্রজাদের খিদমত করার জন্য রাত দিন চেষ্টা করতেন রাত্রে না ঘুমিয়ে তিনি বাইরে বের হয়ে যেতেন কি তারা কি অবস্থায় রয়েছে একবার তার গোলাম আসলাম রদি আল্লাহ তালা আনহোকে নিয়ে রাত্রে বের হলেন দেখি কে কি অবস্থায় আছে কারো কোনো প্রয়োজন তো নেই কারো কোনো হাজত তো নেই কে কষ্টে তো নেই তিনি এভাবে কি করতেন ঘুরতেন লুকে লুকে মানে নিজের বেশ ভূষা কাপড় চেঞ্জ করে যাতে কেউ চিনতে না পারে এভাবে তিনি রাস্তা দিয়ে যেতেন গ্রামে গঞ্জে দিয়ে যেতেন কে কী অবস্থায় আছে জানার জন্য একবার আসলাম তার গোলাম রদি আলাহ তালকে নিয়ে এক ঘরে পাশ দিয়ে যাচ্ছেন তো এক শব্দ ভেসে আসলো কেউ বলছে বেটি দুধের মধ্যে একটু পানি মিশ্রিত করে দাও একটু পানি মিলিয়ে দাও তখন ঘরে আরেকজন বলল নামা তুমি কি আমিরুল মমিনিন ওমরে ফারুক রদিউল্লাহু তালান কথা শুনুনি সে এইসব কাজ করতে নিষেধ করেছে তখন বুড়ি বলল মানে তার মা বলল ওমরে ফারুক রদুল্লাহু তালাহু কে এখানে আছে দেখি তোমাকে দেখছে কি তুমি দুধের সাথে পানি মিশাচ্ছ তখন মেয়ে বলল মা সে তো দুধের মধ্যে পানি দিতে নিষেধ করেছে আমি সেটা পারবো না তখন তার মা বলল আরে বোকা ওমরে ফারুক তো এখানে নেই তুমি দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও তখন মেয়েটি বলল মা যদিও ওমরে ফারুক রদিউল্লাহ তালা হয়ে এখানে নেই কিন্তু আল্লাহ তো আমাদেরকে দেখছে কেমনের দিনে আমরা আল্লাহকে কি মুখ দেখাবো যদি এমনটি করি ওমরে ফারুক রিয়া লাহু তাআলা আনহু ওই ঘরের সব কথাগুলো শুনে নিলেন তার গোলাম আসলাম রাদিয়া লাহু তাআলা আনহু কে বললেন হে আসলাম এই ঘরকে ভালো মতো করে দেখে নাও চিনে নাও পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব হজরত সৈদোনা ওমরে ফারুক রদিয়াল্লাহু তালা আনহু তার আসলামকে নিয়ে আরও অন্যান্য গ্রামে তিনি গেলেন দেখি তারা কি বলে তাদের কি চাওয়া তাদের কি ইচ্ছা এভাবে শোনার জন্য তিনি বেরিয়ে গেলেন যখন সকাল হলো ওমরে ফারুক রদিয়াল্লাহু তালা আনহুম বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে নিজের ছেলেদেরকে ডাক দিলেন কি হে আমার সন্তানেরা তোমাদের মধ্যে এমন কেউ আছো যে বিয়ে করবে নিকা করবে তো তখন আব্দুল্লাহ বিন ওমর তালা আনহুমা এবং আব্দুর রহমান রাদি আল্লাহু তালা আনহু বললেন কি বাবা আমাদের তো বিয়ে হয়ে গেছে আমরা এখন বিয়ে করব না ছোট্ট ছেলে আসিম বিন ওমর রদি আল্লাহু তালা আনহু বললেন আব্বা আমার বিয়ে হয়নি আর আপনি যদি আমার বিয়ে করিয়ে দিন তাহলে আমি বিয়ে করতে রাজি আছি তো তোমার ফারুক রদিউল্লাহ তালানহু ওই বাড়িতে রাত্রে যে বুড়িটি বলছিল কি বলছিল দুধের মধ্যে পানি মিশিয়ে দিতে তার একটি মেয়ে ছিল তো ওমর ফারুক রদিউল্লাহ তালানহু আসলাম তার গোলাম রদি লাহু তালনুকে বললেন কি যাও ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো আর জেনে আসো ওই মেয়েটির কি বিয়ে হয়ে গেছে তাদের কি অবস্থা আছে একটু জেনে আসো আর যদি ওই মেয়ের বিয়ে না হয়ে থাকে তো বলিও ওমরে ফারুক আমিরুল মমিনিন ওমরে ফারুক রদি আল্লাহ তালাহুর সন্তান আছে আসিম তার সাথে কি তোমার মেয়ের নিকা দিবে সুবহান্লাহ আসলাম রদি আল্লাহ তালাহন তাড়াতাড়ি গেলেন সেখানকার অবস্থা জানলেন তো দে শুনলেন কি বুড়ির স্বামী নেই শুধু একটি মেয়ে রয়েছে তো আসসালাম রদিউল্লাহ তাআলা তালহু বললেন এ বুড়ি তোমার মেয়ের বিয়ে কি আমিরুল মমিনিন ওমরে ফারুক রদিউল্লাহ হু তালা আনহুর ছেলের সাথে আসিম এর সাথে দিবে তখন বুড়ি খুশি হয়ে গেল আমিরুল মমিনিন বাদশার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি এটাকে কিভাবে অস্বীকার করতে পারি সে বলল আমি রাজি আছি হাজরত উমর ফারুক রদি আল্লাহ তালাহু ওই বুড়ির মেয়ের সাথে নিজের ছেলে আসিম রদি আহু তালা নিকা পড়িয়ে দিলেন আর আসিম রাহু তালা আনহুর একটি মেয়ে হলো এবং ওই মেয়ে থেকে ওমর ইবনে আবদুল আজিজ লাহু তালানু ইনি অনেক বড়ো আল্লাহর ওলি এবং ন্যায় পরায়ণ বাদশাহ হয়েছিলেন সুহানুল্লাহ সুহান্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আমরা ওমনে ফারুক রাধা লাহু তালানোর ঘটনা শ্রবণ করলাম তিনি কত বড় ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন আমিরুল মোমিন ছিলেন নিজের প্রজাদের কীরূপ খেয়াল রাখতেন আর নিজের সন্তান এর সাথে কীরূপ সুন্দর সৎ চরিত্র পরেজগার মেয়ের সাথে নিকা দিলেন আল্লাহ তালা আমাদেরকেও নেক আমল করার পরেজগারি অবলম্বন করার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমরা ফারুক রদি আল্লাহ তহ এই ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলাম কে দুধের মধ্যে পানি মেশানো যাবে না অনেকে দুধ বিক্রয় করে এবং দুধের সাথে কি পানি মিশিয়ে দেয় যাতে করে দুধ বেশি হয়ে যায় প্রফিট হবে তো না এমনটি করা ঠিক নয় এমন করা না ফরমানির কাজ এবং গুনাহের কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সৎ কর্ম করে জীবন অতিবাহিত করার তফিক দান করুক আমরা সবাই নিয়ত করি কি আমরা কখনো অসৎ পথে চলবো না যখনই কোনো কাজ করব কর্ম করব বা কোনো কিছু বিক্রয় করবো লেনদেন করব। তো ন্যায়ভাবে সৎভাবে ঠিক আছে ইনশাআল্লাহ মাদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আপনারা সবাই আলহামদুলিল্লাহ উমরে ফারুক রদি আল্লাহ তাল ঘটনা শুনলেন আল্লাহ আমাদের সবাইকে উমরে ফারুক রদি আল্লাহু তালানহ সাহাবা কেরাম আউলিয়া কেরাম এর দেখানো পথে আমার নবী সাল্লামের দেখানো পথে সৎ পথে নিজের জীবন অতিবাহিত করার তফিক দান করুক আমরা সবাই মন দিয়ে ঘটনা শুনেছি তো না মাদি চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা তো শুনেছেন না মন দিয়ে তাহলে প্রস্তুত হয়ে যান এবার প্রশ্নের উত্তর দিতে শুধু কয়েকটি প্রশ্ন করব দেখি কে মন দিয়ে ঘটনাগুলো শুনেছে সবাই রেডি আছে ইনশাআল্লাহ মাদি চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা রেডি আছেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রথমে একটি ঘটনা শুনেছিলাম এক বাদশা ছিল তো সে জালিম ছিল অন্যায় অত্যাচার অবিচার করতো লোকেরা তাকে ডেগের মধ্যে তামার ডেগের মধ্যে রেখে দিয়ে নিচে কী করেছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল তো কেন জ্বালিয়েছিলো যাতে সে জ্বলে পড়ে ছাই হয়ে যায় তো আগুন তো জ্বলছিলো সে ডেগের মধ্যে ছিল তো সে কীভাবে বেঁচে গেল কে বলবে জুনেদ বলবে জি জুনেদ বলুন হ্যাঁ আমাকে মাফ করে দাও আমি তোমার না ফরমানি করবো না মাশাল জুনেদ ভাই ভালো বলেছে তো মাসা আল্লাহ জুনেদ ভাই খুব ভালোভাবে শুনেছে সে আল্লাহর কাছে তবা করেছে তাই না কি আর আমি তোমার নাফার মানি করব না মাসা আল্লাহ মাসা চ্যানেলের ছোট্ট বন্ধুরা আমাদের জুনেদ ভাই সঠিক উত্তর দিয়েছে খুব ভালোভাবে সে শুনেছে মাসা আল্লাহ আর সে ভালোই উত্তর দিয়েছে আর কে বলবে রেডি আছে আরেকটি প্রশ্ন করি আরেকটি প্রশ্ন হচ্ছে এই কি সেই বাদশাহের মুখ থেকে কি জারি হয়ে গিয়েছিল সে কি পড়ছিল কে বলবে কে বলবে কে বলবে আপনি বলুন লাই লাই লাল্ লা লাই লাহাই লাল্লা মা শালা হ্যাঁ বাদশাহ তো অ মুসলিম ছিল কিন্তু আল্লাহ তালার এই কুদরন দেখে সে মুসলমান হয়ে গেল আর মুখ থেকে কি জারি হলো লাহা ইবাহ উত্তর সঠিক হয়েছে মাসাল্লাহ আর একটি প্রশ্ন মাদিনী চ্যানেলের ছোট বন্ধুরা নিশ্চয়ই আপনারা শুনছেন আর আপনারা হয়তো প্রশ্নের উত্তর দিচ্ছেন আর একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই বুড়ি উমর ফারুক রদুল্লাহতন ঘটনা যখন উমর ফারুক রদুল্লাহ বাইরে বের হয়েছিলেন প্রজার খবর নেওয়ার জন্য তো বুড়ি তার মেয়েকে কি বলছিল কে বলবে মাদি চ্যানেল দর্শকবৃন্দ বিন্দু কি বলছিল বুড়ি কে বলবে কে বলবে আপনি বলুন দুধের মধ্যে পানি মিশে দিছিল দুধের মধ্যে পানি মিশাতে বলেছিল হ্যাঁ তো সে মেয়েটি কি পানি মিলিয়েছিল না মিলাইনি তো মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা মাসা আল্লাহ আজকে আমরা সুন্দর সুন্দর ঘটনা শুনেছি এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে সে অনুযায়ী করার দান দান করুক করুক সৎভাবে চলার কারো কোনো পয়সা এক পয়সাও আমরা আত্মসাত করব না নেব না বিনা অনুমতিতে কারো জিনিসও আমরা স্পর্শ করব না যদি লাখ টাকাও পড়ে থাকে কত কত মদিনের দর্শক দর্শকবৃন্দ আর মাদিন জেলা ছোট বন্ধুরা কত টাকা হ্যাঁ লাখ টাকাও যদি কারো পড়ে থাকে তো আমরা সেদিকে তাকাবো না ইনশাল ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমল করার তফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দুরসি পড়ার বেশি বেশি কোরআনে পাকে তেলাওয়াত করার এবং সৎ পথে চলার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক সবাই আমরা পথে চলবো অসহায় লোকদের সেবা যত্ন করবো ইনশাল আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক মদিনী চ্যানেলের ছোট্ট বন্ধুরা বিশেষ করে আপনাদেরকে নিয়ে এ অনুষ্ঠান সাজানো হয়েছে আপনার জন্যই এসব ঘটনাগুলো বলা হয় যাতে করে আমরা কিছু শিখি এবং সেই অনুযায়ী আমল করি তো ভালো থাকুন شوسته حكو لبو مدينه انا لشانك حكونا سالو على الحبيب صلى الله على محمد صلى الله عليه وسلم كيما <متصفيق> شا نوم جاداره كيما جاد